আজকে আমি দেখাবো বাঙালি জনপ্রিয় ঝুরঝুরে আলু ভাজা কিছু টিপস সহ সাধারণত অনুষ্ঠান বাড়িতে গরম ভাত আর ডালের সাথে খাওয়া হয় মুড়ি আর চায়ের সাথেও খুব ভালো খেতে লাগে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব আর বেল আইকেন ক্লিক করবে যাতে সব নোটিফিকেশান পাও আমার সাথে সব সময় থাকার অনুরোধ রইল আমি আমার চ্যানেলে স্বাগত রেসিপিটা করার জন্য চাই এমন মোটা গ্রেটার এই সাইজে গ্রেটার হলেও চলবে এই সাইজ অবধি চলবে কিন্তু এর পরের সাইজ না ব্যবহার করাই উচিত গ্রেটারটাকে এইভাবে বা এইভাবে রাখতে হবে আলু গ্রেট করার জন্য খুব ইম্পর্টেন্ট চেপে উপর থেকে নিচে আলুটাকে টানতে হবে অর্থাৎ এক আলু টানা হবে উল্টোর দিক দিয়ে কাটতে হবে তাহলেই এমন মোটা লম্বা আলু হয়ে বেরোবে আমি নিয়েছি আলু চারটে সাতশো গ্রামের মতন ভালো করে ধুয়েছি ছাল বা বিনা ছালে আলু গ্রেট করতে হবে গ্রেটেড আলু জলে দিয়ে দেবো যাতে রং না ধরে আমার চারটে আলুই গ্রেট হয়ে গেছে কোচলে কোচলে আলু কচলে ধুতে হবে জলটা খুব নোংরা দেখাচ্ছে জলটা পাল্টে নতুন জল দিয়ে আবার একইভাবে আলু কোচলে ধুতে হবে যতক্ষণ না জল আলু ধোয়ার পরেও পরিষ্কার থাকবে এমনভাবে আমি আলু পাঁচ বরফ ধুয়েছি আর জল দিয়ে আলু পুরো ঢেকে দিয়েছি এটা ইম্পর্টেন্ট বরফ না থাকলে ফ্রিজে চেল জল দেবে এমনি ভাবে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো সময় কম থাকলে অন্তত দশ মিনিট এমন করে রাখবো তিরিশ মিনিটের পর ফিরেছি আলু এক মুঠো করে তুলে খুব ভালো করে চিপে একটা ঝাঁঝরিতে রাখবো সেখানে বাকি জল ঝরে যাবে যদি গরম থাকে তো থেকে পনেরো মিনিট রাখলে শুকিয়ে যায় আলু শুকনো করা খুবই দরকার তাড়াতাড়ি আলু শুকনো করার জন্য বা শোর হবার জন্য একটা পরিষ্কার টাওয়েলে আলু ছড়িয়ে দিতে হবে তারপর আর একটা টাওয়েল আলুর ওপর দিয়ে কচলে আলু শুকনো করতে হবে মোটা টাওয়েল ব্যবহার করলে তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে দেখা যাচ্ছে টাওয়েলগুলো ভিজে গেছে আলু ময়েস্ট আছে কিন্তু ঝরঝরে শুকনো হয়ে গেছে এক্সট্রা জল নেই আলুগুলো আলাদা হয়ে গেছে চিপকে নেই এই স্টেজে আনা খুব দরকার এবার ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে সাদা তেল পর্যাপ্ত পরিমাণে হাই হিটে গরম করেছি আমি সূর্যমুখী তেল ব্যবহার করেছি এক ছোট মুঠো করে আলু তেলে আস্তে আস্তে ছাড়তে হবে হাই হিটে ভাজতে হবে দরকার হলে হাই টু মিডিয়াম হিট অব্দি হিট নামবে কিন্তু তার নিচে নয় আমার আলুগুলো খুব ভালো শুকনো হয়েছে তাই আলু জটলা হয়নি সব আলাদা হয়ে ভাজছে প্রায় নাড়াতে হবে না হলে সাইডের আলু তাড়াতাড়ি বাদামি হয়ে যাবে আলুগুলো হালকা বাদামি রং ধরেছে তাড়াতাড়ি তেল থেকে উঠিয়ে একটা ঝাঁঝরিতে রাখতে হবে যাতে বাকি তেল ঝরে যায় আর মুচুমুচে হয় শেষের আলুগুলো যদি খুব পুড়ে যায় তো ফেলে দিতে হবে তেলটা ক্লিয়ার রাখা খুবই আবশ্যক না হলে নেক্সট ব্যাচের আলু আলু ভাজার সময় পুরনো আলু পুড়ে যাবে আর টেস্ট আর লুক খারাপ করবে ঝাজরি না থাকলে টিস্যু পেপার বা খবরের কাগজের উপর রাখবে হয় সব শেষে চীনা বাদাম থ্রি ফোর্থ কাপ আর কারি পাতা চারটে নাটি পাতা শুদ্ধ তেলে দিয়েছি কারিপাতা ভাজা ভাজা হলে ডাটি ধরে উঠিয়ে নিয়েছি চিনাবাদাম আরো কিছুক্ষণ ভেজে উঠিয়ে নিয়েছি এইভাবে দশ মিনিট ঝাঁঝরিতে তেল ঝরাতে দিলে এক্সট্রা তেল পেরিয়ে যায় আর ঝুরঝুরও হয় ভাজা কারি পাতা ডাঁটি থেকে খুলে আর চীনা বাদাম আলুর ওপর দিয়ে দেবো কোনো মশলা ছাড়া এই স্টেজে একটা এয়ার টাইট কৌটোতে অনেক দিন স্টোর করা যায় কৌটো থেকে বা সেই দিনই সার্ভ করার সময় চাট মশলা স্বাদ অনুসারে বিট নুন স্বাদ অনুসারে আর শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে মিশিয়ে সার্ভ করব। আমার ঝুঁচড়ে আলু ভাজা গরম ভাত আর ডালের সাথে খাওয়ার জন্য রেডি আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব আর বেল আইকনও ক্লিক করবে আমি ফিরবো আরেকটা রেসিপি নিয়ে এবার আসে